হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? এখন আমি আপনাদের জন্য খুবই প্রয়োজনীয় একটি ট্রিক নিয়ে এসেছি। সেটা হচ্ছে যে আমরা জানি যে এখন মোবাইল সিম ইউজ করতে হলে নিবন্ধন করতে হয়। তো নিবন্ধন করার যেমন কিছু সুবিধা আছে, তেমন কিছু অসুবিধাও আছে। অনেক সময় দেখা যায় যে আমরা যখন সিমটা নিবন্ধন করতে যাই, তখন আমাদের ফিঙ্গারপ্রিন্ট এবং ন্যাশনাল আইডি দিয়ে অন্য ফোনও কিন্তু অনেক সময় নিবন্ধন করে দেয়, যেটা তারা অন্য মানুষের কাছে সেল করে। তো ওটা কিন্তু যদি কখনো প্রবলেম হয় আপনার ফিঙ্গারপ্রিন্ট এবং ন্যাশনাল আইডি দিয়ে বানানো সিম, নিবন্ধন করা সিম দিয়ে যদি কখনো কোনো ক্রাইম করে, সেটা কিন্তু সরাসরি আপনার উপর আসবে। তো সবারই জেনে নেওয়া উচিত যে আপনার নাম্বার দিয়ে, আপনার নিবন্ধন নাম্বার দিয়ে কয়টি সিম বা আপনার নামে কয়টি সিম নিবন্ধন করা হয়েছে, সেটা সবারই জেনে রাখা উচিত। তো আমি এখন দেখিয়ে দিব যে আপনি কীভাবে জানতে পারবেন যে আপনার নামে কতটি সিম রেজিস্ট্রেশন হয়েছে এবং সেই নাম্বারগুলো কী কী। তো ভিউয়ার্স, চলুন দেখে নেওয়া যাক। তো ভিউয়ার্স, এটা জানতে হলে আপনাকে প্রত্যেকটা সিম থেকে আলাদাভাবে জানতে হয়। দেখবেন আপনার নাম্বারে কয়টি গ্রামীণ ফোন রেজিস্ট্রেশন করা আছে, কয়টি বাঙালিং সিম রেজিস্ট্রেশন করা আছে, কয়টি টেলিটক, কয়টি রবি, কয়টি এয়ারটেল, এগুলো প্রত্যেকটা সিম থেকে আলাদাভাবে জানতে হয়। তো আমি এখন জিপি সিম থেকে জানবো যে আমার এই নিবন্ধন নাম্বার দিয়ে, আমার নিবন্ধন নাম্বার দিয়ে কয়টি জিপি নাম্বার রেজিস্টার করা হয়েছে। আমি সবগুলো এভাবে দেখিয়ে দেবো একটা একটা করে। তো জিপি নাম্বার জানতে হলে আপনাকে যেটা করতে হবে, লিখতে হবে ইনফো, মেসেজ অপশনে গিয়ে ইনফো লিখে পাঠাতে হবে 4949-এ। তাহলে আপনাকে দেখিয়ে দেবে যে আপনার নামে কয়টি সিম নিবন্ধন করা আছে। 4949 এটাতে পাঠাতে হবে। তো আমি এভাবে সবগুলোই দেখিয়ে দিচ্ছি। ভিউয়ার্স দেখুন, টোটাল রেজিস্টার্ড নাম্বার আন্ডার ইউর এনআইডি 7, এখানে দেওয়া আছে যে আমার এনআইডি দিয়ে 7টা নাম্বার রেজিস্টার করা হয়েছে। তো জিপিতে নাম্বারগুলো দেখাচ্ছে না, কিন্তু অন্য সিমগুলো নাম্বারগুলো দেখিয়ে দেয় যে কী কী সেই নাম্বারগুলো। আর আপনার যেহেতু আপনি জানেন যে আপনি কয়টা নাম্বার রেজিস্টার করেছেন, এখন যদি আপনার মনে হয় যে না আমার আপনার নাম্বারে 7টা বা এরকম কোনো নাম্বার রেজিস্টার করা হয়নি, তাহলে আপনাকে যেটা করতে হবে, কাস্টমার কেয়ারে ফোন দিতে হবে। ফোন দিয়ে জিজ্ঞেস করতে হবে যে এই 7টা নাম্বার কী কী, তখন তারা বলে দিবে এবং আপনাকে যেগুলো মনে হবে যে আপনার না, সেগুলো আপনাকে তখনই বন্ধ করে দিতে হবে। তো চলুন দেখে নেওয়া যাক অন্য নাম্বারগুলো কীভাবে জানবেন। ভিউয়ার্স, আপনার যদি বাংলালিং সিম থাকে, তাহলে বাংলালিং নাম্বার থেকে জাস্ট একটা কোড ডায়াল করলেই হবে, *1600*2#। এই যে দেখুন, এটা লিখে ডায়াল করলেই হবে। ডায়াল করলেই বাংলালিংকে নাম্বার সহ দেখিয়ে দেবে যে কী কী নাম্বার রেজিস্টার করা আছে। তো আপনার যদি মনে হয় যে সেগুলো আপনার না, তাহলে আপনাকে অবশ্যই ফোন দিয়ে সেই নাম্বারগুলো বন্ধ করে নিতে হবে। এই যে দেখুন, মেসেজটার সাথে সাথে চলে এসেছে। এখন এই যে দেখুন, এখানে দেখাচ্ছে কয়টি নাম্বার, 6টি রিয়েল নাম্বার দেওয়া আছে। দেখুন এখানে নাম্বারগুলো প্রথম এবং শেষের ডিজিটগুলো দেওয়া আছে। তো আমার মনে হচ্ছে যেগুলো আমার, তবে শেষে দুইটা নাম্বার নিয়ে আমার কনফিউশন আছে। আমি ফোন দিয়ে এই ব্যাপারে বলবো, যদি পুরো নাম্বারটা মনে হয় যদি আমার না, তাহলে অবশ্যই এগুলো অফ করে দিতে হবে। তো চলুন পরের নাম্বারগুলো জেনে নেওয়া যাক। যদি আপনার রবি নাম্বার হয়, তাহলে আপনাকে যেভাবে জানতে হবে, একটা কোড ডায়াল করতে হবে, সেটা হচ্ছে আপনার রবি নাম্বার থেকে *600*3, এটা লিখে ডায়াল করলেই কিন্তু আপনাকে নাম্বারগুলো দেখিয়ে দেওয়া হবে। এটা হচ্ছে রবি গ্রাহকদের জন্য। তারপরে হচ্ছে এয়ারটেল, যদি আপনার এয়ারটেল সিম হয়, তাহলে আপনাকে এভাবে জানতে হবে *121*444, মানে 4টা 4 দিয়ে ডায়াল করতে হবে। তাহলে আপনাকে এয়ারটেল নাম্বারে কতগুলো এয়ারটেল নাম্বার রেজিস্টার করা আছে সেগুলো দেখিয়ে দিবে। আর হচ্ছে টেলিটক, টেলিটকটা হচ্ছে জিপি নাম্বারের মতোই সেম। টেলিটক নাম্বার জানতে, দ্যাট মিন আপনার আইডি দিয়ে কয়টি টেলিটক নাম্বার রেজিস্টার করা আছে, এটা জানার জন্য ইনফো লিখে সেন্ড করতে হবে 1600 নম্বরে, 1600 এই নাম্বারে সেন্ড করতে হবে। তাহলে ফিরতি মেসেজে আপনাকে দেখিয়ে দিবে যে কী কী নাম্বার, টেলিটক নাম্বার আপনার এই নিবন্ধন আইডি দিয়ে, নাম্বার দিয়ে নিবন্ধন করা আছে। দেখুন টোটাল 3 টেলিটক নাম্বার, মোবাইল নাম্বার রেজিস্টার্ড আন্ডার, দেখুন আমার রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে টোটাল 3টা সিম রেজিস্টার করা আছে টেলিটক। তো ফির সেভাবে আপনি প্রত্যেকটা সিম থেকে আলাদাভাবে জানতে হবে যে আপনার মোবাইল, আপনার নিবন্ধন নাম্বার দিয়ে কী কী নাম্বার বা কতটি নাম্বার রেজিস্টার করা আছে।
তো ভিউয়ার্স, এটা কিন্তু ইজিলি নিলে হবে না, খুবই সিরিয়াস একটা বিষয়। আপনাকে অবশ্যই জানতে হবে যে আপনার আইডি দিয়ে কতটি নাম্বার রেজিস্টার করা আছে। যদি সন্দেহ, অবশ্যই সাথে সাথে ফোন দিয়ে সেই নাম্বারগুলো আপনি বন্ধ করে দেবেন। তো ভিউয়ার্স, ট্রিকটি দেখার জন্য ধন্যবাদ। এরকম আরও প্রয়োজনীয় ট্রিক পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব